শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ হারুন। আমার পিতার নাম মরহুম আলহাজ হাফেজ সম্মদ সরদারগর। মাতার নাম মরহুম সম্মদ হালিমা বেগম। আমার বর্তমান ঠিকানা হাউস টাওয়ার, চকবাজার, চট্টগ্রাম। আমরা আগে চট্টগ্রামের জেল রোডেও অনেক বছর ছিলাম। আমার স্থায়ী ঠিকানা হচ্ছে হাটহাজারী থানার ফতুপুর গ্রামে, চট্টগ্রামে মিউনিসিপ্যাল প্রাইমারি স্কুলে। ওইখান থেকে আমি চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলে ভর্তি হই এবং ওইখান থেকেই আমার লেখাপড়া সামান্য যৎসামান্য রাজনীতি করেছি। রাজনৈতিক জীবনটাও মুসলিম হাই স্কুল থেকে শুরু। 47 বছর আগে অনেক ঘটনা হতো, আমি ভুলে গিয়েছি। চট্টগ্রামে আমি ঘুরেছি। রাজনীতি সূচনা হচ্ছে 1962 সালে। আমার প্রয়াত বন্ধু মরহুম ইদ্রিস আলম, প্রয়াত বন্ধু মরহুম সাইফুদ্দিন খাদের চৌধুরী, জনাব এখন কক্সবাজারের এমপি এবং জেলা পরিষদের চেয়ারম্যান এইচ সালাউদ্দিন মামু, জনাল্লাউদ্দিন জাইদি মরহুম, এবং আমার ছোটো আমার এক স্কুল বন্ধু রবির হোসেন, আমরা সবাই মিলে একদিন লালদিকে পরে বসলাম। বসে তারপর আমার বন্ধু ইদ্রিস আলম বলল যে আমাদের এখানে আজকে আমাদের এখানে মন্দন ভাই আমার সাথে একটু কথা বলতে চাই। আর দেখলাম মন্দন ভাই আসলো। তো মন্দন ভাই আসার সাথে সাথে আমরা আলোচনা শুরু করলাম। মন্দন ভাই আমাদেরকে তখন 1962 সালের তখন শিক্ষা আন্দোলন চলছিল। মন্দন ভাই বললো যে তোমাদের প্রকাশ্যে ছাত্রলীগের নাম দিয়ে কিছু করার দরকার নেই, তোমরা নিজেরা যা সংগঠিত হও এবং শিক্ষা আন্দোলনের সাথে তোমরা যাতে সবাই অংশগ্রহণ করতে পারো সেই প্রস্তুতি রাখো। সেই থেকে আমার রাজনীতি জীবন মোটামুটি ছাত্রলীগের রাজনীতি শুরু। 62 শিক্ষা আন্দোলন থেকে রাজনীতি শুরু হওয়ার পর থেকেই 67 সালে সম্মিলিত বিরোধী দল থেকে মিসেস ফাতেমা জিন্নাকে কমিশন দিয়েছিল প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়ানোর জন্য আইয়ুব খানের বিপরীতে। তখন আমরা সেই ফাতেমা জিন্নার নির্বাচনী প্রচারের জন্য বঙ্গবন্ধু যখন প্রথমে চট্টগ্রাম আসলো এবং বঙ্গবন্ধু এসে লালদিকের পায়ে এসে মাঠায় মিটিং শুরু করে দিয়েছিল, প্রায় রাত্রে 9টা সাড়ে 9টার পর ফাতেমা জিন্নার ছিল। আমরা সবাই অংশগ্রহণ করি, আমরা অংশগ্রহণ করে সে মিটিংয়ে এবং স্টেশন ওনাকে সম্বর্ধনায়ও আমরা অংশগ্রহণ করি। তখন আমার লেখাপড়া শেষ হয়, তখন আমি চট্টগ্রাম কলেজে ভর্তি হয়ে যাই এবং ভর্তি হওয়ার পরপরই আমাদের তৎকালীন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জনাব মুরিদুল আলম আমাদেরকে সাথে একদিন বসলেন। আমি ছিলাম
আমার মরহুম নেতা জনাব এস এম ইউসুফ ছিলেন, তারপর জনাব রব মরহুম নেতা চারশো প্রাক্তন ডিএস জনাব আব্দুর রব সাহেব ছিলেন, আমরা সবাই মিলে তখন ছাত্রলীগ নাম দিয়ে আমরা রাজনীতি করতাম না, তখন চট্টগ্রাম কলেজের ইয়ে ছিল যাত্রী, কোনো কলেজে তখন যেন চট্টগ্রাম কলেজের যাত্রী, তারপর কমার্স কলেজে দিশারি, সিটি কলেজে অভিযাত্রী, এখন বিভিন্ন নামে নামে ছদ্মনাম দিয়ে আমরা রাজনীতি করতাম। তখন যখন নির্বাচন আসলো যাত্রী থেকে আমাদের বিপরীতে এনএসএফ ইউএসপিপি সব মিলিয়ে ঐক্যসন করলো, আর তার বিপরীতে আমরা যাত্রী একলাই লড়লাম। তো আমাদের এখানে দুইবার নমিনেশন পেয়েছিল, বিপি পদে জনাব ফেরদৌস আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক পদে জনাব মরহুম এস এম ইউসুফ, এবং সহসম্পাদক হিসাবে আমাকে মনোনয়ন দেয় পার্টি। যদিও বার্ষিক নির্বাচনে আমরা পরাজিত হয়েছিলাম, কারণ আমাদের বিরুদ্ধে সবগুলো দলগুলি একতাবদ্ধ হয়েছিল। বঙ্গবন্ধু যখন ছয় দফা দিলেন, ঐতিহাসিক ছয় দফা, বঙ্গবন্ধু প্রথম সভাটা করেছিল চট্টগ্রামের লালদিঘির ময়দানে, সবাই জনাব এম এ আজিজ, জনাব জহুর আহমদ চৌধুরী, জনাব এম এ হান্নান, জনাব এম এ মান্নান হন্দানদের সাথে আমরা অংশগ্রহণ করি। ওই সময় কি আপনি ওখানে ছিলেন লালদিঘির? হ্যাঁ, লালদিঘি পার্টি ছিলাম আমরা। বঙ্গবন্ধু যখন রাত্রে প্রায় মাগরিবের পরে বঙ্গবন্ধু বক্তব্য শুরু করেন পুরো লালদিঘির মাঠে, তখন তিল ধরনের কোনো জায়গা ছিল না, বঙ্গবন্ধু অনেকক্ষণ বক্তৃতা করেছিল এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দর বক্তৃতা হয়েছিল, সেই দেখেই বাংলাদেশের ছয় দফার আন্দোলনের সূচনা হয়। আমাদের যখন আমরা চট্টগ্রাম কলেজে পড়তাম, তখন আমাদের যারা ছাত্রলীগের যাত্রীদের কর্মী, আমাদের সাংগঠনিক সভাগুলি অনেক সময় চট্টগ্রাম কলেজের পুরনো হোস্টেল হতো, জনাব অধ্যাপক শাহুদ্দিন খানদের রুম ছিল, উনি ইকোনমিক্সের অনার্সের ছাত্র ছিলেন এবং আমাদের বৈধ সূত্রে ছিলেন, এবং ওইখানেই আমরা সবাই সংগঠিত হয়ে আস্তে আস্তে পার্টিকে সংগঠিত করলাম। প্রথমে আমার দায়িত্ব ছাত্রলীগের চট্টগ্রাম সহ ছাত্রলীগের আমি সদস্য ছিলাম, তারপর সহ সম্পাদক ছিলাম, সহকারী সাধারণ সম্পাদক, তখন জনাব কিবরিয়া সাধারণ সম্পাদক সভাপতি ছিল, তখন আপনার ঠিক মনে করতেছে না। দেখুন 1969 সালে আমি চট্টগ্রাম সহ ছাত্রলীগের আমি সাধারণ সম্পাদক ছিলাম, সভাপতি ছিল শেখ মোহাম্মদ আইয়ুব বাঙ্গালী। আমি যে সময় সাধারণ সম্পাদক হয়েছিলাম তখন আমার কমিটিটা অনুমোদন ঘুরেছিল, তখন কেন্দ্রীয় সভাপতি ছিল, ছাত্রলীগের সভাপতি ছিল জনাব তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক ছিল আসম আব্দুর, গণ আন্দোলনের আইয়ুব খান একটা ইয়ে দিচ্ছিল, আগরতলা স্বতন্ত্র মামলা রুজু করেছিল। এই সময় অনেক আওয়ামী লীগ নেতা, অনেক ছাত্রলীগ নেতা সহজে ঘর থেকে বেরোতে পারত না, অনেক ইয়েকে করতে হতো। তখন আওয়ামী লীগ নেতা জনাব এম আজিজ সাহেব একটা বঙ্গবন্ধুর মুক্তির জন্য কতগুলি কুফন বের করছিল, এই কুফনগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে এগুলিকে অনেক লোকে লোকেই যারা আওয়ামী লীগের ডোনেশন টোনেশন দিত, ভিতরে ভিতরে গিয়ে আমরা ওই কুফনগুলি বিক্রি করতাম, ওই টাকাগুলি এসে আমরা তহবিলে জমা দিতাম। দীর্ঘ আন্দোলনের পর শুরু হয়ে গেলো 69 আন্দোলন, 69 আন্দোলনে এরপর যখন বঙ্গবন্ধু আগরতলা স্বতন্ত্র থেকে মুক্তি পেলে শুনলাম আমরা রাত্রে, তখন আমরা চট্টগ্রাম থেকে আমি তখন আমার প্রয়াত বন্ধু চট্টগ্রাম কলেজের প্রাক্তন ভিপি, মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন চেয়ারম্যান জনাব জালালউদ্দিন আহমদ এবং রবিউল হোসেন কোচি, তারপর বোরহানউদ্দিন আমার তৎকালীন আমাদের যারা অনেকজন মিলে আমরা ট্রেনে করে যাওয়ার সময় আমরা টিকিট পাইনি, আমরা একটা বাথরুমের ঘড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ঢাকা গিয়ে বঙ্গবন্ধুর সবাই উপস্থিত হয়েছিলাম। আমরা সেই সভায় জনাব তোফায়েল আহমদ শেখ মুজিবুর রহমান সাহেবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। 70-এর ইয়াহিয়া খান যখন দেশে সাধারণ নির্বাচন দিল, তখন অনেক দল ভোটে যেতে চাইছিল না, কিন্তু বঙ্গবন্ধু তখন তিনি বললেন যে আমি ছ দফাকে রেফারেন্ডাম করে আমি নির্বাচনে যাব। সেই জন্য নির্বাচনে আমরা আমাদের সাধ্যমতো আমরা চট্টগ্রামে শহরে এবং হাটাজারিতে আমাদের ক্যান্ডিডেট ছিল, আমার গ্রামের বাড়ি হাটাজারিতে, এম এ খালেদ সাহেব এবং এমপি নমিনেশন পেয়েছিলাম জনাব আব্দুল ওয়াহাব প্রয়াত। আমরা বিশেষ করে চট্টগ্রাম শহরে যারা ছিল, আমরা চট্টগ্রাম শহরে বিভিন্ন পথে প্রান্তরে ঘুরে ঘুরে মিছিল করে, রাত্রে মশাল করে মিছিল করে আমরা জনগণকে সদকার পক্ষে এবং নৌকার পক্ষে জাগ্রত করার আমরা চেষ্টা করেছিলাম। পরবর্তী ঘটনা তো বাংলাদেশের আর মোটামুটি সবাই জানে,
যখন অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেল সবাই ধরে নিল যে ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর করবে না, কারণ চট্টগ্রামে আমরা যারা ছিলাম তখন আমাদেরকে জনাব হেমেন্দ্রন আনন্দ সাহেব ছিল তখন চট্টগ্রাম শহর আওয়ামী লীগের জনাব জহুর আহমদ চৌধুরী এবং জনাব এম এম মান্নান ছিলেন তখন। তখন আমরা সবাই মোটামুটি ছাত্রলীগের পক্ষ থেকে ওনাদের সাথে বৈঠক করতাম। এই সময় খবর এলো একটা জাহাজ করে বাংলাদেশে অনেক অস্ত্রশস্ত্র আসতেছে, সেটা ব্যারিকেড দেওয়ার জন্য মোটামুটি সবাই ইয়ে করলো, সবাই এখানে পথে পথে অবরোধ করলো, নামাতে পারেনি। এটা পরবর্তীকালে যখন বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করলো তখন তো আমরা মোটামুটি সবাই উৎফুল্ল হয়ে গেলাম রাস্তা রাস্তায়, তখন মানুষ নামছে, তখন আমার তখন আমাদের রাজনীতির ইয়ে ছিল, অফিস ছিল, হেডকোয়ার্টার ছিল, রেস্ট হাউস, আমরা ওইখানে রেস্টেশনের নিয়মিত যোগাযোগ করে সবার সাথে যোগাযোগ মেনটেন করতাম। আমরা এক পর্যায়ে আমরা সবাই ওইখান থেকে কাজ শেষ করে আমরা জনাব এস এম ইউসুফের নেতৃত্বে চট্টগ্রাম কলেজের থেকে আমরা কতগুলি সাইক্লোস্টাইল মেশিন আমরা তালা ভেঙে বের করে এখান থেকে কিছু অস্ত্র ইয়েতে রাইফেল ক্লাব থেকে কিছু অস্ত্রশস্ত্র ছিল এগুলি নিয়ে আমরা ইঞ্জিনিয়ারিং কলেজে চলে যাই। ইঞ্জিনিয়ারিং কলেজে হোস্টেলে আমরা প্রায় 7-8 দিন ছিলাম। ওইখানে কর্নেল এখন অবসরপ্রাপ্ত ওয়াজির, তারপর তখন এস এম ইউসুফ, জনাব গোলাম রব্বান, জনাব জালালউদ্দিন আহমদ, জনাব সৌগত হাফিজান রুশনি, জনির হোসেন কোচি, বোরহানউদ্দিন, আমরুল ইসলাম, আরও অনেকে প্রায় 30-40 জন আমরা ওইখানে অবস্থান করলাম। ওইখান থেকে বিশেষ আজ এক কাজে আমাকে একটা ইয়েতে পাঠানো হয়েছিল হাটাজারিতে আমাদের বাড়িতে, কিন্তু এর পরবর্তীকালে আমি একটু যোগাযোগ হারিয়ে ফেলি। পরে ডিমিং টাইমে সবাই ভারতে চলে গিয়েছিল, আমি যে কয়েকদিন হাটাজারি ছিলাম আমি আমাদের এলাকায় যারা আছে সবাইকে মুক্তিযুদ্ধে আমার জন্য অনুপ্রাণিত করেছি এবং সংগঠিত করেছি। দেশ স্বাধীন হওয়ার পর ছাত্র সংগ্রাম পরিষদের যে চার নেতা ছিলেন জনাব নূর আলম সিদ্দিকী, জনাব শাহজাহান সিরাজ, জনাব আসম আব্দুর রব, জনাব আব্দুল কুদ্দুস মাকন, ওরা বাংলাদেশে প্রথম সভা করেছিল চট্টগ্রামে। তখন আমি চট্টগ্রামের সাধারণ সম্পাদক ছিলাম। তখন লালদিঘির পাড়ে আমরা এক ঐতিহাসিক সভার আয়োজন করি, আমি ওই সভাটা আমি পরিচালনা করেছিলাম। এবং পরের দিন আবার ওনারা দুই গ্রুপে ভাগ হয়ে চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে গেল, সফর করলো। মোটামুটি রাজনৈতিক জীবনে অনেক স্মৃতি আছে, এখন অনেক কিছু ঠিক মনেও পড়তেছে না, অনেক কিছু মনে পড়তেছে। তবে একটি ঘটনা আমাকে অসম্ভাবের ব্যতীত করেছিল, সেটা হচ্ছে 1975 সালের বঙ্গবন্ধুর হত্যা। 1975 পর থেকেই আমি রাজনীতিতে কোনো আমার কোনো আগ্রহ ছিল না। মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীন হওয়ার পর সবার একটা স্বপ্ন ছিল বাংলাদেশ যে চারটা মূলনীতির উপর যে প্রতিষ্ঠিত হয়েছিল, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, এই চারটি রক্ষা। কিন্তু পরবর্তীকালে বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর, হত্যার পর, সেটা তৎকালীন যে রহমান এসে ক্ষমতা দখল করে যেগুলি করলো সেটার সাথে বর্তমান দেশের মূলনীতির কোনো সম্পর্ক ছিল না। পরবর্তীকালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে এগুলি আবার পুনরুদ্ধারের চেষ্টা করতেছে এবং যথেষ্ট এখন যারা স্বাধীনতাপন্থী, যারা স্বাধীনতার মূলশক্তি, তারা এখন মোটামুটি একটা পজিশনে আসছে। নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলব, লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত করুন এবং দেশক দাসীর প্রতি আপনাদের যে কর্তব্য সেটা যাতে পালন করতে পারেন সে ব্যাপারে সচেষ্ট হবেন। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে
ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।